হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করার ইলেকট্রিক হিটারের কয়েল সঠিকভাবে বসাতে হয়। এখানে দেখুন, আমি একটি পুরাতন হিটারের প্লেট নিয়ে এসেছি, এটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এই হিটারের প্লেটের মধ্যে নতুন আরেকটি কয়েল বসাবো এবং এটি কিভাবে সঠিকভাবে বসাতে হয় সেটি দেখব। তো আমি এই পুরাতন হিটারের কয়েলের প্লেটটি নিয়ে আসার কারণ হচ্ছে, অনেকেই ভাবেন যে হিটারের রান্না করার সময় হিটারের কয়েলটি উঠে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে কিনা। আসলে এরকম কোনো কিছুই ঘটে না, কেননা আমরা যখন প্রথমেই হিটারের প্লেটে যখন কয়েলটি বসাই, একবার পাওয়ার দেওয়ার পরে হিটারের কয়েলটি ঠিক এভাবেই বসে থাকে। তো এটি পরবর্তীতে ওঠার আর কোনো সম্ভাবনা থাকে না। তো আমি সেটি দেখানোর জন্য এই পুরাতন কয়েলটি বা পুরাতন হিটারের প্লেটটি নিয়ে এসেছি। তো এখানে দেখুন, আমি এই প্লেট থেকে হিটারের কয়েলটি বের করে নিচে রাখার পরেও এটি যেভাবে হিটারের প্লেটে বসেছিল ঠিক সেভাবেই রয়েছে। আমি এটি সোজা করতে চাইলেও এটি সোজা হবে না। তো বন্ধুরা, হিটারে রান্না করা নিয়ে আর কোনো ভয়ের কারণ নেই, সঠিকভাবে হিটারের কয়েলটি বসিয়ে নিলেই হয়ে যাবে। তো চলুন আজ আমরা দেখব কিভাবে হিটারের প্লেটের মধ্যে হিটারের কয়েলটি সঠিকভাবে এবং কিভাবে সুন্দরভাবে বসানো যায়। প্রথমেই আমি হিটারের প্লেটটি একটু পরিষ্কার করে নিচ্ছি। এটি 1500 ওয়াটের একটি হিটারের কয়েল। তো এটি বসানোর আগে হিটারের প্লেটটি মেজারমেন্ট টেপ বা সুতা দিয়ে মেপে নিতে হবে। হিটারের প্লেটটি মাপার পর হিটারের কয়েলটি হিটারের প্লেটের মাপ অনুযায়ী টেনে লম্বা করে নেব। এবার হিটারের প্লেটের মধ্যে দেখতে পারবেন, হিটারের কয়েলের প্রথম মাথায় 2টি ছিদ্রি এবং শেষ মাথায় 2টি ছিদ্রি রয়েছে। তো প্রথম লাইনের 2টি ছিদ্রির মধ্যে প্রথম ছিদ্রটি দিয়ে হিটারের কয়েলের একটি তার ঢুকিয়ে নেবেন এবং দ্বিতীয় ছিদ্রি দিয়ে এটি বের করবেন। আবার প্রথম ছিদ্রি দিয়ে ঢুকিয়ে দ্বিতীয় ছিদ্রি দিয়ে এটি বের করে রেখে দেবেন। এবার কয়েলটি হিটার প্লেটের মধ্যে সুন্দর করে বসিয়ে নেবেন। বসানোর পর কয়েলের প্রথম মাথাটি হিটার প্লেটের 2টি ছিদ্রি দিয়ে যেভাবে প্রথমে পেঁচিয়েছিলেন ঠিক সেভাবেই কয়েলের শেষ মাথাটিও হিটার প্লেটের 2টি ছিদ্রির মধ্যে সেভাবেই পেঁচিয়ে নেবেন। তো দেখুন, হিটারের কয়েলটি হিটার প্লেটের মধ্যে অনেক সুন্দর করে বসে গেছে। এখন আমি এখানে 2টি অ্যালুমিনিয়ামের তারের টুকরো লাগিয়ে নিব। তো আপনারা চাইলেও এখানে তামার তার লাগিয়ে নিতে পারেন, এবং তারের টুকরোগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে 2টি তারের কালেকশন যাতে একসাথে না হয়। Thank you.
তো বন্ধুরা এখানে আমার হিটারের প্লেটে হিটারের কয়েলটি বসানোর কাজ শেষ। তো আমরা এখন দেখব কিভাবে এটি চুলার মধ্যে বসানো হয়। হিটারের কয়েলটি চুলার মধ্যে বসানোর জন্য চুলার ভিতরে দুটি আলাদা আলাদা করে ছিদ্রি করে নিতে হবে এবং হিটারের কয়েলের দুটি তার চুলার ভিতর থেকে আলাদা আলাদা ছিদ্রি দিয়ে বাইরের দিকে বের করে আনতে হবে। তারপর বাইরে থেকে বিদ্যুৎ লাইনের সাথে দুটি লাইন আলাদা আলাদা করে কালেকশন করে নিব এবং ভালো করে টেপিং করে নিব। তারপর যখন আমরা প্রথমবারের মতো হিটারটি চালু দেব তখন দেখবেন হিটারের কয়েল থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কিছুক্ষণ পর্যন্ত এটার থেকে একটু সেন্ট বাইর হবে। এটা কোনো সমস্যা না, এটা দুই একবার ব্যবহার করলেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে এরকম আরও নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।